Εκατόξι από την τάδοξη της κατημιλίου, ας αλαμβάνει. Τώρα μπορώ να το άτσικο, αμή είσαι βίγαν δίκτυο που τσέλει. Σας το ουδάνι, κασκοτσι. Ας ακούει το μπακλάδι που δέξω. Έτσι, όμως δεν πήγε το λόγο να πάτε. Αυτό είναι η τσάρτα της αρτίπιουνης δισκέσου. Αρτίπιουνης και δισκέσου που είστε πάει. এবং এই বিশ্লেষণের জন্য যে হাতিয়ার আমরা ব্যবহার করবো সেটি হল পাঁচ বার রেশিও। রেশিওর মাধ্যমে আমরা আত্মীয় বিয়োগকে বিশ্লেষণ করব। এই অনুপাতের চারটা প্রকার আমি এখানে দেখিয়েছি। এর মধ্যে তারল্য অনুপাত এবং উপার্জন ক্ষমতা অনুপাত এই দুটি নিয়ে আমি কথা বলেছি। এখন তৃতীয় নাম্বার আর্থিক সচ্ছলতা অনুপাত বা সলভেন্সি রেশিও। সলভেন্সি হচ্ছে সচ্ছলতা। একটা প্রতিষ্ঠান আর্থিকভাবে কতটা সচ্ছল কতটা দুর্বল সেটা এই অনুপাতের মাধ্যমে জানা যায়। আমরা এই অনুপাতের জন্য যে জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টিং ইকুয়েশন ছিল এল ইকুয়াল টু এল প্লাস ওই সম্পদ দায় মালিকানা। একটি প্রতিষ্ঠানের যত সম্পদ হবে দায় মালিকানাও তত হবে। এই সম্পদ এবং দায় দেনা দিয়ে একটি প্রতিষ্ঠানের সচ্ছলতা বোঝা যায়। ওই প্রতিষ্ঠান আর্থিকভাবে কতটা সচ্ছল কতটা দুর্বল। এখানে এটার প্রথম অনুপাত হচ্ছে দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা, দায় মালিকানা হচ্ছে দায়ের সাথে মালিকানার তুলনা করা হচ্ছে একটি প্রতিষ্ঠানে। এই যে এল এবং ওই, এল হচ্ছে দায়, ওই হচ্ছে মালিকানা। এটার সূত্রটা হচ্ছে বহির দায় ডিভাইড বাই মালিকানা তহবিল। অর্থাৎ এটা এল, এটা ওই, এল এবং ওই মধ্যে তুলনা হচ্ছে। একটি প্রতিষ্ঠানে মালিকের কি তহবিল আছে, বাইরের লোকের কি তহবিল আছে। মালিকের পাওনা যদি বাইরের লোকের পাওনা থেকে কম হয় তাহলে ওই প্রতিষ্ঠান আর্থিকভাবে দুর্বল। যেমন কোন প্রতিষ্ঠান দায় যদি 5 লাখ থাকে আর মালিকের যদি মালিকানা থাকে 4 লাখ তাহলে এটা দুর্বল। আর যদি দায় 5 লাখ এবং মালিকের মালিকানাও 5 লাখ তাহলে এটা স্বাভাবিক বলা যায়। অর্থাৎ দায় মালিকানার আদর্শ মান হচ্ছে 1:1। এখানে দায়ের সাথে মালিকানা তুলনা করা হচ্ছে। নাম্বার টু, মালিকানা অনুপাত অথবা মালিকানা মোট সম্পদ অনুপাত। এবার মালিকানার সাথে আগে তুলনা করা হয়েছে এর সাথে ওই, আর এখন তুলনা করা হচ্ছে সম্পদের সাথে ওই। অর্থাৎ এই মোট সম্পদের সাথে মালিকানা তুলনা করা হচ্ছে। এটা সূত্র হচ্ছে মালিকানা তহবিল ডিভাইড বাই মোট সম্পদ। তাহলে মোট সম্পদের কত অংশ মালিকানা আমরা দেখতে পাচ্ছি যে এটার আদর্শ মান হচ্ছে 0.75:1 অথবা 3:4। অর্থাৎ মালিকের থেকে মালিকানা থেকে সম্পদের পরিমাণ 1 গুণ বেশি হবে। মালিকের যদি মালিকানা 3 লাখ থাকে সেখানে সম্পদ থাকতে হবে 4 লাখ। তাইলে এই আদর্শ মানটা এটার জন্য এই এটাকে আমরা আর্থিকভাবে সচ্ছল প্রতিষ্ঠান বলতে পারো। নাম্বার থ্রি, মোট সম্পদের উপর দায় অনুপাত। মোট সম্পদের উপর, মোট সম্পদের সাথে এবার মোট সম্পদের সাথে এর সাথে এল এর তুলনা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই অনুপাতটা, এই অনুপাতের কাজ হচ্ছে সম্পদ এবং দায়ের মধ্যে
মালিকানার মধ্যে তুলনা। মোট সম্পদ এ তার সাথে এল এর তুলনা করা হচ্ছে, অর্থাৎ সম্পদ হচ্ছে কারবারের মূল্যবান সামগ্রী গুলো, এল হচ্ছে বাইরের লোকের পাওনা। এই সম্পদের কত অংশ বাইরের লোকের পাওনা আছে সেটা এই অনুপাতের মাধ্যমে বোঝা যায়, অর্থাৎ বৈধ দায় ডিভাইড বাই মালিকানা মোট সম্পদ। এর সূত্র হচ্ছে বৈধ দায় ডিভাইড বাই মোট সম্পদ। এখানে আদর্শ মান হচ্ছে 1:4, অর্থাৎ বাইরের লোকের পাওনা যদি 1,00,000 থাকে, কারবারের সম্পদ থাকতে হবে 4,00,000, অথবা বাইরের লোক যদি 1 টাকা পায়, সম্পদ থাকবে 4 টাকা। এই যে অনুপাত যদি থাকে, এটা এই প্রতিষ্ঠান আর্থিকভাবে সচ্ছল। সুদ আচ্ছাদন অনুপাত নাম্বার 4। সুদ আমরা জানি যে ব্যবসায়ীরা ব্যবসা করে শুধু তাদের নিজের টাকা নিয়ে নয়, তারা ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েও ব্যবসা করে। এখন ঋণ নিতে গেলে তাকে সুদ দিতে হয়, আর এই সুদ তাকে তার সুদ কত অংশ সে সুদ দিচ্ছে সেটা কিন্তু এই অনুপাতের মাধ্যমে বোঝা যায়। সুদ এ তার সূত্র হচ্ছে সুদ ও কর প্রবণিক লাভ, সুদ ও কর প্রবণিক লাভ ডিভাইড বাই সুদ, অর্থাৎ ওই নিট লাভটা নেব আমরা যে নিট লাভটা সুদ এবং কর দেওয়ার আগে, এবং সেটা সুদের কত অংশ সেটা যদি 8 বার বেশ 8 বার হয়, 8 গুণ হয়, তাহলে আমরা বুঝব যে প্রতিষ্ঠান আর্থিকভাবে সচ্ছল। মূলধন এর নাম্বার 5, মূলধন গিয়ারিং অনুপাত। আমরা জানি যে গিয়ার দিয়ে মেশিনকে গাড়িকে নিয়ন্ত্রণ করা হয়। এখানেও মূলধন গিয়ারিং হচ্ছে এই একটা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেই নিয়ন্ত্রণ অর্থ হচ্ছে এই প্রতিষ্ঠানে মালিকের নিজের কত টাকা আছে, বাইরের ঋণের কত টাকা আছে। এখন মালিকের নিজের টাকা তুলনা যদি বাইরের লোকের টাকা বেশি হয়, ঋণের টাকা যদি বেশি হয়, তাহলে সেই প্রতিষ্ঠান ভালোভাবে চলতে পারবে না, সেই প্রতিষ্ঠানের চালন ক্ষমতা, পরিচালন ক্ষমতা বা চলার ক্ষমতা যাদের কাছ থেকে ঋণ গ্রহণ করেছে তাদের উপর নির্ভর করবে। এটার সূত্র হচ্ছে স্থির খরচ যুক্ত নগদ তহবিল। স্থির খরচ, স্থির খরচ কি? সাধারণত আমরা জানি যে অগ্রাধিকার শেয়ার যদি লভ্যাংশ দেয় সেটা হচ্ছে একটা স্থির নির্দিষ্ট। ব্যাংক থেকে যদি লোন নেওয়া হয়, সে ব্যাংকের লোনের উপর যে সুদ দেওয়া হয় সেটা নির্দিষ্ট স্থির। ডিবেঞ্চার বন্ড যদি বাজারে ছাড়া হয়, সেটার উপর সুদ দেওয়া হয় সেটা স্থির খরচ। এই স্থির খরচ হতে সাধারণ শেয়ার মালিকানার তুলনা করা হচ্ছে, অর্থাৎ মালিকানার তহবিলের তুলনা করা হচ্ছে। এটার আদর্শ মান হচ্ছে 1:2, অর্থাৎ স্থির খরচ থাকবে 1 গুণ, মালিকের খরচ মালিকানা হবে 2 গুণ। এইটাকে আবার উল্টেও করা যায়, অর্থাৎ সাধারণ শেয়ার মালিকানার তহবিল উপরে, স্থির খরচ নিচে, দিয়ে অঙ্কটা করা যাবে, সেক্ষেত্রে উল্টা হয়ে যাবে, রেজাল্ট হবে 2:1, অর্থাৎ 2 ভাগ মালিকানা তহবিল, 1 ভাগ স্থির খরচ যুক্ত তহবিল, মানে ঋণ বা অগ্রাধিকার শেয়ার বা ডিবেঞ্চার বন্ড ইত্যাদি। আজকে আমি আর কথা বলবো না, এখানে শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার লেখাগুলা দেখবে, শুনবে। সবাইকে ধন্যবাদ।